এতিম ছাত্রদের নিয়ে বরিশাল বিভাগীয় অনলাইন সম্পাদক প্রকাশক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ নাইম হোসেনের পাঠানো তথ্য। বরিশালের কাশীপুর ইউনিয়নের সারসী বাজার সংলগ্ন গরিবে নেওয়াজ এতিমখানায় 26 রমজান 9 তারিখ রবিবার বরিশাল বিভাগীয় অনলাইন সম্পাদক প্রকাশক পরিষদের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক শাখওয়াত হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব সহ আরও অনেকে। এ সময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এতিম ছাত্রদের নিয়ে ইফতার করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের সংগঠন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কার্যক্রম পরিচালনা করে মানুষের পাশে থাকবে। পরে মাদ্রাসার মুহতামিম সকলের উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করে সংগঠন ও সবার সার্বিক মঙ্গল কামনা করেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসের সম্পাদক রোমান চৌধুরী, আরজিএফ বরিশাল জেলার সভাপতি কামরুল আলম মামুন, এম আলী টেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ তাসাদ্দুক হোসাইন, সংগঠনের সহসভাপতি খান মনিরুজ্জামান, সহসভাপতি আম্মার হোসেন, সহসম্পাদক ইমরান হোসাইন, লিটন বাইজিদ, শামীম আহমেদ, রাজীব তাজ, রুবেল মোল্লা, পারভেজ হোসেন, এসএলটি তুহিন সহ আরও অনেকে।